are requested to collect at Lal Digi Maidan with whatever weapons they have and report to Captain Bhoya and Captain Nasser of the Bengal Liberation Army. Chattogramme অবস্থানগত সমস্ত নাগরিকদেরকে আহ্বান করা হচ্ছে যে তারা দুপুর 12টার মধ্যে লালদিঘির ময়দানে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাপ্টেন ভুঁইয়া এবং ক্যাপ্টেন নাথের সাথে হাজির হন। তিনি রাত দুপুর 12টা পর্যন্ত আপনাদের জন্য ওখানে অপেক্ষা করবেন। দুপুর 12টার মধ্যে আপনারা সবাই নিজের অস্ত্রশস্ত্র নিয়ে লালদিঘির ময়দানে হাজির হয়ে যান। সেখানে ক্যাপ্টেন ভুঁইয়া এবং ক্যাপ্টেন নাসের আপনাদেরকে আগে নির্দেশ দেবেন। বাড়ির পক্ষে লিখিয়ে আনবেন সাধারণ নাগরিক যাতে তা না দেখে। আপনি অস্ত্রশস্ত্র লিখিয়ে আনবেন, ছাড়া লালদিঘির ময়দানে যাবেন না। যাদের হাতে অস্ত্র আছে তারাই লালদিঘির ময়দানে গিয়ে হাজির হবেন। অস্ত্র ছাড়া কেউ ওখানে যাবেন না। কুমিরায় অবস্থানগত স্বাধীন বাংলা মুক্তি বাহিনীর সঙ্গে ক্যাপ্টেন ভুঁইয়া দ্বারা পরিচালিত স্বাধীন বাংলা মুক্তি বাহিনীর সঙ্গে পাঞ্জাব রেজিমেন্টের যে সংঘর্ষ হয়েছিল তাতে পাঞ্জাব রেজিমেন্টের 300 সিপাহী নিহত হয়েছে। তারা এখন শত্রুভঙ্গ হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। কোন বেসামরিক নাগরিক তাদেরকে সাহায্য করবে না। পাঞ্জাবি কোন সৈনিককে বেসামরিক নাগরিক সাহায্য করবেন না। এখানেও স্বাধীন বাংলা মুক্তি বাহিনীর জয় হয়েছে। জয় বাংলা। কথা বলছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, স্বাধীন বাংলার বাসিন্দাদের উদ্দেশ্যে আমাদের আবেদন, আপনারা কোন অবস্থাতেই বিভ্রান্ত হবেন না। আপনাদের উৎসাহ ও মনোবল অক্ষুণ্ণ রাখুন। শান্তি ও শৃঙ্খলার সাথে প্রত্যেকটি স্বাধীন দেশের নাগরিক বাংলা মুক্তি বাহিনীর কাজে সহায়তা করুন। আমাদের মুক্তি বাহিনীর কর্মতৎপরতায় সমগ্র এলাকা মুখর। আমাদের ব্যবসায়ীরা তাদের দোকানপাট চালু করেছেন যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভে পাওয়া যায়। ঔষধপত্রের দোকানগুলো খোলা হচ্ছে। আপনারা যদি পরাজিত শত্রু বাহিনীর কোন বর্বর সৈন্যকে বিক্ষিপ্তভাবে কোন স্থানে যে কোনো দেশে চলাচল করতে দেখেন তাকে উচিত সাজা দিন। তাদের সাথে কথা বলে তাদের ভাষা পরীক্ষা করবেন। তারা আমাদের বাঙালি সামরিক বিভাগের জওয়ানদের উপর জুলুম করেছে, তাদের ক্ষমা নেই। ক্ষমা নেই, প্রতিশোধ প্রতিশোধ নেব নেব। আমাদের মুক্তি বাহিনী কুমিরায় 300 বেইমান পাঞ্জাবি জন যখন পালাচ্ছিল ক্যাপ্টেন ভুঁইয়ার নেতৃত্বে সম্পূর্ণভাবে তাদের ধ্বংস করে দিয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের মুক্তি বাহিনীর পোশাক পরে চোরের মতো স্বাধীন বাংলাদেশ ছেড়ে বনে জঙ্গলে পালিয়ে যাচ্ছে। সমস্ত বাংলাদেশের নাগরিকরা সজাগ দৃষ্টি রাখুন এই হানাদারদের ওপর। এদের যেখানে পান সাথে সাথে এদের ধরে উপযুক্ত শাস্তি দিন। সেনার প্রথম উপায় হচ্ছে সেখানেই দেখেন বেশ দূরত্বে আগ্নেয়াস্ত্র নিয়ে এদের সাথে কথা বলবেন। সামনে যাবেন না, প্রথমে সন্দেহজনক লোক দেখলে বেশ দূরত্বে থেকে কথা বলে এদের পরিচয় জেনে
তারপরে যদি সন্তুষ্ট হন ছেড়ে দেবেন, নয়তো হাতে রাজনীয়স্ত্র ব্যবহার করুন। চট্টগ্রাম শহরে যাদের কাছে আগ্নেয়াস্ত্র বা কুড়াল, তীর, ধনুক, মলোটভ ককটেল বা কোন ধরনের বোম আছে, তারা প্রত্যেকে লুকিয়ে সব নিয়ে লালদিঘির ময়দানে আসুন। দেশবাসীর কাছে আমাদের আবেদন, যাদের হাতে অস্ত্র থাকবে না, মেহরবানি করে কেউ লালদিঘির আশেপাশে আসবেন না। বিভিন্ন জায়গায় চেকপোস্ট করা হচ্ছে, তাদের আপনাদের অস্ত্র দেখিয়ে তারপর লালদিঘির পারে আসবেন। লালদিঘির পারে এসে আপনারা ক্যাপ্টেন ভুঁইয়া ও ক্যাপ্টেন নাথের সাথে মোলাকাত করুন, তারা আপনাদের সব প্রয়োজনীয় নির্দেশ দেবে। সম্পূর্ণ স্বাধীন বাংলা বাঙালি মুক্তি বাহিনীর করকবলে জয় বাংলা। লালদিঘির ময়দানে আপনারা অস্ত্র শস্ত্র নিয়ে আসার সময় খেয়াল রাখবেন যে আমাদের কাপড় চোপড় পরে আমাদেরই সাথে গুপ্তভাবে শত্রু সেনা আসছে কিনা। আপনারা যাকে সন্দেহ হচ্ছে আশেপাশে তার সাথে কথা বলে আপনারা প্রথমে নিশ্চিন্ত হবেন যে এরা সব আমাদের স্বাধীন বাংলার বাঙালি অধিবাসী। আমরা আবার আমাদের এই স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে বারোটার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।